পাঁচ গ্রাম 60 টাকার মাল, আপনার তৈরি হচ্ছে 24 টাকাতে। তো আপনার হ্যাঙ্গার আইটেম বলে না, মালটা খুব মিষ্টি তোমার ধরনের, কিন্তু এটা মিষ্টি নাই, এটা আপনাদের দেখাচ্ছি। ও হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো 5 টাকা সেলিং আইটেম, এগুলা হচ্ছে গান আইটেম, ঠিক আছে, একবারে লেটেস্ট লেটেস্ট আইটেম এবং লেটেস্ট টয়। দেখুন কত বড় ছোটো টয়, ঠিক আছে, কত সুন্দর একটা গান আইটেম। এগুলো আপনারা কী ভাবো ফিলিং করে মার্কেটে সেল করবেন এবং কেমন এতে প্রফিট এবং কেমন লাভ হবে এবং কেমন দাম, সেটা মোটামুটি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা ভাই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা নতুন নতুন আমি প্রায় একটা করে ভিডিও দিতে থাকি, যাতে আপনারা আইডিয়াটা নিয়ে আপনারা বিজনেস করতে ইচ্ছা থাকলে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো দেখুন এগুলো হচ্ছে গান আইটেম, এখানে আমি কিছু নিয়ে এসি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এই গান আইটেমটা আপনার লম্বা বা হাইট আমি অবশ্যই এই ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে, কেননা আপনাদের হয়তো ভিডিওতে ছোটো বড়ো এরকম মনে হতে পারে, তাই আমি গান আইটেমটা আপনাদের মেপে দেখাবো। দেখুন এটা হচ্ছে গান আইটেম, ভালো করে দেখে নিন, ঠিক আছে, খুব বড়ো ছোটো একটা খেলনা। দেখুন আমি স্কেল ধরেছি, দেখুন মোটামুটি 4 ইঞ্চি, ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন, তল থেকে দিলে বুঝতে পারবেন, মোটামুটি এটা 4 ইঞ্চি দেখে নিন, ঠিক আছে, 4 ইঞ্চি মোটামুটি, ঠিক আছে, লম্বা তো বেশ বড়ো, ঠিক আছে, লম্বা তো মোটামুটি 4 ইঞ্চি প্লাস দেখে নিন, ঠিক আছে, মোটামুটি 4 ইঞ্চি লম্বাতে ধরে নিন, ঠিক আছে, খুব একটা বড়ো বড়ো আইটেম। এগুলো আপনার এই সাইডটা খুলে দেখুন, এই সাইডটা খুলে এখানে একটা আপনার সুগার কোটেড সব জেমস আপনার আস্তে দিন, কোনো ব্যাপার নেই, আপনারা ফিলিং করুন। এটা আছে গান আইটেম, দেখুন এই সাইডটা খুব একটা ভালো, এটা নড়ে, ঠিক আছে, খুব ভালো একটা আইটেম বাচ্চাদের খেলনা। তো এগুলো আপনারা কীভাবে ফিলিং করবে সেটা আপনি দেখাচ্ছি এবং কীভাবে প্যাকেট করে আপনারা মার্কেটে সেল করবেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো দেখুন এটাতে আপনি সুগার কোটেড সব বা যে কোনো আপনি বাচ্চাদের খাবার একটা দিয়ে দিন, ঠিক আছে, এটা খুব একটা সব, এটা মোটামুটি এটা পান সুপারির মতন একটা টেস্ট এবং এগুলো মুখে দিলে আপনার মুখটা একটু লাল হয় পানের মতন, ঠিক আছে, খুব একটা ভালো। তো এগুলো আপনি বাচ্চাদের খুব পছন্দ সব, এটা দিয়ে দিয়ে আপনার মোটামুটি মোটামুটি এতে 10 থেকে 20 পয়সার মতন মানে সব আটে, ঠিক আছে, এটা দিয়ে এটা আপনি লাগিয়ে দিতে পারেন, দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটা টয়, ঠিক আছে, একটা বড়ো সড়ো আমাদের হাতে দেখুন এটে আসছে, দেখুন আমাদের হাতে এটে আসছে, এটা দেখুন খুব বড়ো সড়ো একটা টয় আমাদের হাতে এটে আছে। এটা আপনার এবার ফিলিং করতে হবে প্রতিটাই, ঠিক আছে, এটা খুলুন আর আপনি হালকা পরিমাণে সব আপনার যা ইচ্ছা যা আছে আপনাদের যারা ব্যবসা করছেন তাদের কাছে তো সব নাহলে ক্যান্ডি নাহলে আপনার ফুটবল নাহলে জেমস থাকবে, তারা আপনারা এভাবে দিয়ে ফিলিং করে আপনাকে প্যাকেট করতে হবে। তো প্যাকেটটা কীভাবে আপনারা করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখুন এটা নড়াচড়া করে, এটা একটা খুব ভালো একটা ইয়ে, এটা নড়াচড়া করে, তো আমি দেখাচ্ছি এটা কীভাবে আপনারা ফিলিং করবেন, এটা নড়ে, ঠিক আছে, দেখুন, ঠিক আছে, খুব একটা ভালো খেলনা, এটা 5 টাকা আমার পেতে চলে, মোটামুটি এটা আপনার 2 টাকাতে রেডি হয় কমপ্লিট প্যাকিং করে, আপনি যেখানে এসে নিয়ে যান আপনার ক্যারিং খরচা ভাড়া ধরে এটা 2 টাকাতে রেডি হবে। আপনার যদি নিতে চান তো আমাকে কল করতে পারেন, আবার এসে নিতে পারেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে ডোমকল মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমাদের শপে এসে আপনারা বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিতে পারেন, একবারে আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন, ঠিক আছে, কোয়ান্টিটি যদি নেন তো আমি এটার হোলসেল রেটে লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা টয়, ঠিক আছে, তো এগুলো আমি কীভাবে প্যাকেট করবেন সেটা আমি দেখাচ্ছি একটা প্যাকেটে ভরে। তো কেউ কেউ বলে দাদা 30 পিসের প্যাকেট হলে দামটা বেশি হয়, একটু দোকানে ছোটো দোকানদার যারা তারা নিতে চায় না, তো আমি বলবো তাদেরকে আপনি তো নিজেই প্যাকেট করছেন, তো আপনি 12 পিস করুন, 20 পিস করুন, আপনি যেমন মার্কেট আপনার তেমনই প্যাকেট করুন না, কোনো অসুবিধা নেই, এটা তো ম্যাশিংয়ে প্যাকেট হচ্ছেন না, হাতে প্যাকেট করছেন, আপনি 30 পিসের চলছেন আপনি 20 পিসে করুন, 12 পিসে করুন, যারা ছোটো ছোটো দোকানদাররা তারাও নিতে যেতে পারে আপনার 12 পিস প্যাকেট করে একটা মাল। তো আমি ছোটো প্যাকেট করে দেখাবো, দেখুন এগুলো ফিলিং করে ফেলেছি, আমি একটা পিপি ক্যারি নিয়েছি, মোটা ক্যারি নিলেও আপনার ভালো হয়, তো আপনি যে কোনো ধরনের আপনাদের লোকাল মার্কেটও পেয়ে যাবেন এইসব ক্যারিগুলো, হ্যাঁ, তো এগুলো আপনি একটা একটা ভরে ফেলুন। তারপরে হ্যাঙ্গার আইটেম তো করতেই হবে, অবশ্যই হ্যাঙ্গার আইটেম যদি না করেন তাহলে মার্কেটে কিন্তু মাল চলবে না, ঠিক আছে, মাল চলবে কিন্তু আপনার হ্যাঙ্গার আইটেম করলে না মালটা খুব ভালো লাগে, ঠিক আছে, আপনারা হয়তো জানেন যে মালটা ঝোলানো থাকবে হ্যাঙ্গার আইটেম করে তাহলে দেখতে একটু ভালো লাগবে, তাহলে মালটাতে চলবে ভালো, আর যদি হ্যাঙ্গার আইটেম না করেন তাহলে মালটা চলবে কিন্তু একটা গেটআপটা একটু ভালো দেখায় না, হ্যাঁ, তো আমি বলবো প্রতিটা মালে আপনারা হ্যাঙ্গার আইটেম করুন, হ্যাঙ্গার আইটেম করতে কোনো আপনার এক্সট্রা খরচা হয় না, ঠিক আছে, দেখুন একটা 12-14টা যাই হোক আমি একটা প্যাকেট করে দেখাচ্ছি, ঠিক আছে, অনুমানে আমি ওটা বললাম না, তো আপনি চাইলে 12টা প্যাকেট করতে পারেন, দেখুন প্যাকেটটা আমি ভরে ফেলেছি, ঠিক আছে, তো এটাকে আমি কীভাবে হ্যাঙ্গার করছি আপনি শুধু একটু দেখুন ভালো করে, ঠিক আছে, ভিডিওটা, আর আপনি মোটামুটি আইডিয়াটা নিন, তো এটা না করলেও আপনার যাতে আইডিয়াটা আসে, ঠিক আছে, এটা দেখে যাতে একটা আইডিয়া আপনার আসে যে না এই ধরনের একটা প্যাকেট করলে হয় বা আর কিছু আপনার আইডিয়া লাগিয়ে একটা ভালো প্যাকেট করতে পারেন, তো এটাকে আমি হ্যাঙ্গার আইটেম করে দেবো। দেখুন কী করে আপনাদের সামনে হ্যাঙ্গার আইটেম করছি, দেখুন এটা আমি এখানে রাখলাম, ঠিক আছে, দেখুন এটা হচ্ছে, আপনি বলবেন দাদা আপনাদের কাছে হ্যাঙ্গারের এই পোস্টার হয়তো আছে, ঠিক আছে, আমি নিতে পারছি না বা আমাদের অনেক দূর হচ্ছে বা আপনি হ্যাঙ্গার আইটেম করতে চান এরকম, ঠিক আছে, তো আমি বলবো এই স্টিকার যদি আপনারা না নিতে চান তাও অসুবিধা নেই, দেখুন এটা আমি একটা দেখাচ্ছি মোটামুটি, এটা দেখুন একটা এটা মিষ্টি ঠোঙায় বলে, ঠিক আছে, এটা মিষ্টি ঠোঙা ধরনের, কিন্তু এটা মিষ্টি নাই, এটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটাকে কেটেও আপনি হ্যাঙ্গার করতে পারেন, এই ধরনের মোটা কাগজ এক কথা কেটে আপনি হ্যাঙ্গার করতে পারেন, দেখুন
আমি দেখাচ্ছি জিনিসটা, আপনারা একটু ভিডিওটা একটু লম্বা হলো জিনিসটা একটু বুঝতে পারবেন, ঠিক আছে? যারা বিজনেস করেন তারা তো বুঝতে পারবেন, আর যারা নতুন তারা তো আরও ভালো বুঝতে পারবেন। তো দেখুন আমি একটু তাড়াতাড়ি মোটামুটি ভিডিওটা সারার চেষ্টা করছি, ঠিক আছে? এটা আমি মোটামুটি কেটে নেবো, দেখুন, ঠিক আছে? এটাকে আমি হ্যাঙ্গার আইটেম কীভাবে বানাচ্ছি আপনি শুধু একবার দেখে নিন, ঠিক আছে? আমি দেখুন এটাকে কেটে নিলাম, হ্যাঁ দেখুন আমি এটা কাটার পরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? মোটামুটি আমি তাড়াতাড়ি, হয়তো সোজা একটু হচ্ছে না, দেখা প্যারা হতে পারে, ঠিক আছে? আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি কাছেটা চালাচ্ছি, কাছে ধারণা ভাই, ঠিক আছে? কেটে কেটে কাছেটা ধারও তুলে গেছে, তো যাই হোক আপনি বোঝানো বলে কথা, ঠিক আছে? এটা কেটে নিলাম, ঠিক আছে? এটাকে আমি দেখুন একটা ভাজিয়ে দেবো, ঠিক আছে? ভাজিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটা ভাজিয়ে দিলাম, দেখুন ভাজ লাগছে। এতে আপনার কিন্তু স্টিকার লাগবে, ঠিক আছে? এতে স্টিকার আপনাদের এই ধরনের স্টিকার মারতে হবে, এতে যাতে ভালো লাগে। 5 টাকা MRP একটা স্টিকার পাওয়া যায় আমাদের কাছে, ঠিক আছে? আপনারা সেটা নিতে পারেন, দেখুন এতে 5 টাকা MRP একটা স্টিকার আপনারা মেরে দিতে পারেন, দেখুন এখানে 5 টাকা MRP স্টিকার, ঠিক আছে? এগুলো আগেও মারতে পারেন, এটা প্যাকেট করে পরে মারতে পারেন, এটার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি আগে মেরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? একটা করে স্টিকার মেরিয়ে দিলাম 2-3টে, ঠিক আছে? এগুলো 10 পয়সা করে পড়ে, ঠিক আছে? একটা পেজ এগুলো কিনতে পারেন আপনারা। তো এটাকে এবার আমি কী করবো, এটা দেখুন এটা আছে, এটাতে আমি, ঠিক আছে, এই হ্যাঙ্গারটা আমি এখানে স্টাপলার দিয়ে পিন মারবো, ঠিক আছে? এই ক্যারিটা জড়িয়ে, ঠিক আছে, ক্যারিটা এখানে দেখুন, এখানে ক্যারিটা জড়িয়ে দেখুন এখানে আমি স্টাপলার দিয়ে পিন করবো, ঠিক আছে? পিন করার পর আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, পিন করার পর আমি ভালো করে দেখাচ্ছি। স্টাপলার দিয়ে পিন মেরে দিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে সমান ক্যারিটা সমান করে কাটতে পারেন, বা বাড়তি অংশ পরে আপনি কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যেমন সুবিধা হবে তেমন করে আপনি প্যাকেটটা করুন, ঠিক আছে? আমি মোটামুটি আপনাদের আইডিয়াটা দিচ্ছি, ঠিক আছে? দেখুন দেখুন প্যাকেটটা হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এখানে 2 স্টিকারও মেরে দিতে পারেন, ঠিক আছে? দেখুন আমি 5 টাকা MRP স্টিকার আরও 2 আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? এটা যাতে আরও ভালো লাগে আপনারা চাইলে ভিতরে 2 নোটও দিতে পারেন, ঠিক আছে? তারপরে এটা আপনি তো বড় একটা স্টিকার মেরে দেন, তাহলে আরও দেখতে ভালো লাগে এগুলো। তো যারা মানে এভাবে করতে চান তাদের তো আমি এখানে একটা মানে ফটো করে দেবো, দেখুন আমি পেন দিয়ে ফটো করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এটা এটাতে আমি একটা সুতো বেঁধে দেবো, দেখুন দেখুন এটাতে আমি একটা সুতো বেঁধে দিয়ে কেমন লাগছে দেখুন হ্যাঙ্গারটা। একটু মনোযোগ দিয়ে কাজ করলে না কাজটা একটু ভালোভাবে দেখতেও ভালো লাগবে, বুঝতে পারলেন? আমি একটু তাড়াহুড়ো করে হয়তো করছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর ভিডিওটা লম্বা হলে ধরেন দেখতে ভালো লাগবে না, আলতি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন হ্যাঙ্গারটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা হ্যাঙ্গার হয়ে গেছে, মাত্র 12 পিসের প্যাকেট, দেখুন ভালো লাগছে না? দেখুন দেখুন 12 পিসের মাত্র, তাহলে 5x60 টাকার মাল আপনার তৈরি হচ্ছে 24 টাকাতে। এত সুন্দর একটা মানে গান একটা বড়, আপনার 2 টাকাতে রেডি হচ্ছে, বা 2 টাকা 10 পয়সা পড়ুক আপনার খরচা দিয়ে, তাহলে আপনার এই হ্যাঙ্গার আইটেম আপনি করুন 20-30টা, এটা করুন আর একটা আইটেম 20-30টা করুন, দিয়ে আপনি 4-5টা আইটেম নিয়ে যান, ঠিক আছে? আপনার অল্প পুঁজিতে এসব ব্যবসাগুলো হয়, 5000 টাকায় অ্যাভেলেবল ব্যবসা হয়ে যাবে, অসুবিধা নেই। তো আপনারা মাল নিতে চাইলে আমার শপে এসে আপনারা নিতে পারেন বিভিন্ন টয় দেখে, আর যদি আপনারা অনলাইন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনার ক্যাটালগ নিয়ে ফটো দেখবেন, টয় দিয়ে সিলেক্ট করে আপনি পাঠাবেন। আমি আপনার যদি ট্রান্সপোর্টের সুবিধা থাকে তো ট্রান্সপোর্টে পাঠাবো, যদি আপনি ট্রান্সপোর্টের সুবিধা না থাকে তাহলে আপনি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে মানলেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি যাতে নিতে চান আমি তাতে পাঠিয়ে দেবো। তো এসব প্যাকেট করে আপনারা বেচতে পারেন, আর হকার বন্ধুদেরকে বলবো যারা হকারি আইটেম করেন, ঠিক আছে, অনেক মাল অন্য ধরনের আরও বিজনেস করেন, তার সাথেও এই আইটেম আপনারা নিয়ে সাথে নিয়ে গেলে আপনাদের ভালো প্রফিট হবে। এটা MRP 4 টাকাতে পর্যন্ত চলে, 2 টাকার মাল 4 টাকা আপনার যদি রিটেল দোকানে বিক্রি করেন 4 টাকা বিক্রি হয়, আপনার যদি 3 টাকা 50 পয়সা হয় তাও তো পার পিসে 1 টাকা 50 পয়সা থাকছে, ঠিক আছে? তো আপনি মেনে চলুন না, আরও আপনি 50 পয়সা বাদ দিনে আপনার 3 টাকা যত বিক্রি হয় তাও তো 1 টাকা MRP থাকছে, তাহলে 2 টাকার মালে 1 টাকা লাভ হচ্ছে, তাহলে আপনি হোলসেল করে যদি 1 টাকা লাভ পান তাহলে ব্যবসাটা কেমন হচ্ছে আপনি বুঝুন, ঠিক আছে? তো আমি বলছি এটা আপনার 2 টাকাতে রেডি হবে মালটা, কি 2 টাকা 10 পয়সা, ঠিক আছে? আপনি আসুন দেখুন আমার এখানে বুঝুন, বা হোয়াটসঅ্যাপে কল করুন আমাকে, আমি পরামর্শ অবশ্যই দেবো। তো দেখুন এই ধরনের আইটেম আরও আমি ভিডিওতে দেখাবো, তো অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইবার যারা আমার আছেন ভাই বন্ধু আমাদের, আমার ভিডিওটা দেখেন আপনারা কন্টিনিউ, তারা অবশ্যই একটা করে লাইক দেবেন, এবং কোনো যদি আপনাদের পরামর্শ প্রয়োজন বা কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাকে একটা কল করবেন।